এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চন্দ্র নিশ্চয়ই বুঝতে পেরেছিল প্রাসাদে কোনো বিপদ ঘটেছে, তাই ছুটে গিয়েছিল। হ্যাঁ মা, তুমি কি হলো স্বামী? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে মা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি না ঘুমোচ্ছিলাম তো, হঠাৎ একটা চেঁচামেচি শুনে আমি প্রাসাদের বাইরে ছুটে গেলাম। শীতলাকে কেউ বা কারা মারতে এসেছিল? হয়তো বা ডাকাত পড়েছিল। হ্যাঁ সে কি, কেউ ধরা পড়েছে? না, একজনকেও ধরা যায়নি। অপদার্থ যত প্রহরী গুলো, একজনকে ধরতে পারলে অন্তত বিষয়টা পরিষ্কার হতো। সে কি, কেউ ধরা পড়েনি? তাহলে শীতলাকে বিপদ থেকে উদ্ধার করলো কে? এই তো আমাদের ছেলে বিক্রম, একেবারে বীর দর্পে পুরো ডাকাতকে রুখে দিল। এই না হলে রাজপুত্র আমার নাতি একেবারে ওর ঠাকুরদার ধাতে, ভয় ডর বলে কিচ্ছু নেই। সবাই একেবারে ছেলের প্রশংসায় পঞ্চম, কিন্তু ওরা তো জানে না ওই ছেলের জন্য আমার গুটি আনা জাল ছিঁড়ে শীতলা পালালো। আমি তো ভাবতে পারিনি অপদার্থটা ঠিক সেই সময় ঘুম থেকে উঠে বেরিয়ে আসবে। ওকেও যদি ঘুমের ওষুধটা শুকিয়ে আসতাম তাহলে হাতের মোয়া এমন ভাবে ফসকে যেত। কি ভাবছেন, ছেলের বীরত্বের কথা? হ্যাঁ তাই তো বীরত্বই বটে, বীরত্ব আমার কপাল সবই বলো। আচ্ছা বাবা, ওই দুষ্ট লোকগুলো তোমাকে মেরে অক্ষান করে দিল, আমি যদি আগে টের পেতাম তাহলে আমি তোমাকে রক্ষা করতাম। হ্যাঁ সেই তো বাবা, তুমি তো আমায় রক্ষা করতে, আমাকে রক্ষা করবার জন্যই তো স্বয়ং মহেশ্বর তোমাকে পাঠিয়েছেন। ইচ্ছা করছে মারছি কোথায়, তোমার আমি প্রশংসা করছি বাবা, তোমার বিরুদ্ধে আমি উৎসাহ যোগাচ্ছি। এই না হলে আমার ছেলে একেবারে রাজরক্ত। আর ওই মেয়ে নির্ঘাত কোন গ্রাম্য মেয়ে, তাই প্রাসাদের আচার আচরণ ধাতস্থ হচ্ছে না। শীতলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যেতে পারে? রাজকুমারী খোঁজে সবাই বেরিয়ে গেছে মহারানী, মহারাজ স্বয়ং বেরিয়েছেন, আপনি একটু ধৈর্য ধরুন। কি বললি তুই, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কি ধৈর্য ধরে বসে থাকব? শীতলা, তোরা কেউ আমাকে বাধা দিবি না, কেউ না, আমি এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে যাব, কেউ বাধা দিবি না। শীতলা যাবেন না, শীতলা উদ্ধার করো, এসো তো দেখি। ওখানে কত লোক গিয়েছিল, আমি যাইনি, আমি তো ওখানেই থাকি।
ওখানে থাকো মানে ওখানে তো রাজকুমারী থাকে। তোর বাবা কে? মহারাজ পুষ্পদন্ত। আপনি সেদিন সবাইকে জলভাত খাইয়ে বাঁচিয়েছিলেন, আমাদের ক্ষমা করে দিন রাজকুমারী। হ্যাঁ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দাও রাজকুমারী, ক্ষমা করে দিন। তোমরা ক্ষমা চাইছো কেন? তোমরা কি জানো দোষ করেছো? কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীরে রাজ রক্ত বইছে, তুমি সেসব ভুলে কি করে একা একা প্রাসাদের বাইরে ছুটে যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ রাজকন্যার আচার আচরণ কি হওয়া উচিত? হতে পারে আমি একজন রাজকন্যা বা রাজরানী, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় হলো আমি একজন মা। সন্তানের বিপদ হলে নিরীহ পশু ও হিংস্র বাঘের সম্মুখে রুখে দাঁড়ায়। নিজের বিপদের কথা ভাবে না, ঠিক সেরকমই আমি আমার শীতলার জন্য সবকিছু করতে পারি। ওকে আমি এক করে খুঁজে বের করবো। শীতলা, এই অন্ধকারে তাকে কোথায় খুঁজতে যাবে? পাগলের মতো ছুটে বেড়ালে হবে? রাত দুপুরে কোথায় গেছে তা ঠিক নেই, বাইরে কত বিপদ। শীতলার কোনো বিপদ হবে না, ওর বিপদ হতে পারে না। দাদা, তুই যে মেয়ের কথা এত ভাবছিস, সে কখনো ভাবছে তোর কথা? ওর কোনো তাপত্তাপ আছে তোর সম্পর্কে? নারীর টান না থাকলে এসব আসে না পত্তা। এটা তোকে বুঝতে হবে পত্তা, রাজ রক্ত থাকলে ওই মেয়ে তোর কাছ ছাড়া হতো না কখনো। তোর ওকে গ্রহণ করাই উচিত হয়নি। এখন তোকে তো ভুগতেই হবে।